রানীর বাজার ঘটনা নিয়ে গণধর্ণা গর্জি ডাব বাজারে। আজ রানীর বাজার ঘটনাকে কেন্দ্র করে দোষীদের উপযুক্ত শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে সংখ্যালঘু অংশের লোকজনেরা গোমতী জেলার অন্তর্গত গর্জি ডাব বাজারের 8 নম্বর জাতীয় সড়কের পাশে চার দফা দাবিকে সামনে রেখে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থান সংঘটিত করেন। এই গণ অবস্থানে চার দফা দাবিগুলি হল রাজ্যের সংখ্যালঘুদের নিরাপত্তা, কালীমূর্তি যারা ভেঙেছে তাদের শাস্তি প্রদান, বিনা অপরাধে সংখ্যালঘুদের অত্যাচার লুট ও ঘরে আগুন যারা দিচ্ছে তাদের শাস্তি দিতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকার অতি সত্বর লিখিতভাবে আর্থিক সহযোগিতা করতে হবে, এরই পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদ এবং ধিক্কার জানান আজকের এই গণঅবস্থা থেকে রাজ্যের সংখ্যালঘু অংশের লোকজনেরা। আজকের এই গণধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন গোমতী জেলার সংখ্যালঘু অংশের সমাজসেবী সেন্টু মিয়া, বীরচন্দ্র মনু, দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, ডেভিড মুরাসিং সহ রাজ্য এবং জেলার সংখ্যালঘু অংশের বিভিন্ন নেতৃত্বের উপস্থিতি ছিল। এই গণ অবস্থান থেকে আওয়াজ তুললেন দ্রুতই সমস্যাগুলির সমাধান না হলে আগামী 26 সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচিতে নামবেন আগরতলা শহরের সংখ্যালঘু অংশের লোকজনেরা। পাশাপাশি আজকের এই কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি সকলেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান, পাশাপাশি বাংলাদেশ সরকারকে কড়া হুঁশিয়ারি দেন। রাজ্য সরকারকে বলছি অবিলম্বে ওই কালী মূর্তিকে যারা ভাঙলো তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যারা ওই কালী মূর্তিকে ভাঙার নাম করে মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দিল তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। তাদেরকে গ্রেপ্তার করে শুধু করলে হবে না, ওই নিরহ সংখ্যালঘুদের বাড়িঘর যারা জ্বালিয়ে দিল এখন পর্যন্ত সরকার কোনো ক্ষতিপূরণ ঘোষণা করেনি কেন আমরা জানতে চাই। এই রাজ্যের একটা সরকার যখন চলছে সবকা সাথ সবকা বিকাশের যদি মন্ত্র সরকার নিয়ে থাকে তাহলে এই রাজ্যের সংখ্যালঘুরা কি সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সামিল না, আমি সরকারের কাছে জানতে চাই।